কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আমি কল্পনা, আমি চলে এসেছি সেই এক কথা নিয়ে। আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। তো এখন আমি রান্না করছি, আজকে রান্না করতে বাড়িতে কেউ না থাকলে না ঠিক এনার্জি পাওয়া যায় না, মানে খাওয়া দাওয়া কি ওই একা একা কি খাবো এইসব। আর কদিন ধরে আমার অফিসে ও টিফিনও নিচ্ছে না আর ও খেয়েও যাচ্ছে না, ওখানে অফিসে টিফিনের ব্যবস্থা খাওয়া দাওয়ার ব্যবস্থা না থাকার ফলে আমার খাওয়া হয়ে যায় অসুবিধা। মানে কি বলবো, মানে আর একা একা কখন করে খেতে ইচ্ছা করে না। আজকে নিরামিষ, এই বাঁধাকপিটা এখনই বয়েল করতে দেব, বয়েল করে তারপর রান্না করব। ভাত আছে, কালকের ভাত একটু জন্য ভাত আর করতে হবে না, কারণ তো রাত্রি রুটি খায়, সেগুলো আমাকে করতে হবে না। আর এই ঠাকুর পুজো টুজো দিয়ে স্নান টান করে এই এলাম। তো আমি তোমাদের সাথে আবার কথা বলছি, আগে এটাকে বয়েল বসিয়ে দিই তারপরে এই আলু বিন্দাটা ভাজা করব। আর এই যে বাঁধাকপিটা বসিয়েছি, বাঁধাকপিটা বয়েল হলেই রান্না করব। আর কিছু কম না আছে। আর আজকে যেহেতু আমি বৃহস্পতিবার নিরামিষ, আর শ্বশুরবাড়ি থেকে একটা তরকারি অলরেডি পাঠানো হয়ে গেছে, মানে আমি একা একা দুপুরে আর কী খাবো, ও রাতে এসে অত কিছু খেতে চায় না। যাই হোক, আজকে ভাবছি একটু সন্ধ্যাবেলা মালপোয়া করব। আসলে ছেলে বাড়িতে নেই তো দুধগুলো জমে গেছে, তা আমিও দুধ জমে থাকলে তো বললামই যে আমি কিছু না কিছু একটা কিছু করি। ওর বাবার সুগার আছে বলে এখন সেটাও খুবই কম করা হয়ে ওঠে। তো আমাদের সরস্বতী পুজো সেই মঠ পদ্মা এগুলো পড়ে আছে, এগুলো একটা কিছু তো করতে হবে। তো এইগুলো না করলে এগুলো তো খাওয়া যাবে না, এই করবো আজকে। আর তোমরা ভাবছো যে ফুল গেঞ্জি আবার পরলো কেন, বলছিলো গরম গরম। আরে আজকে কী বলবো, আজকে স্নান করে ওঠে না, বেশ শীত শীত করছে, আর সকালটা করে সকালে ফ্যানও চালাই দেখো। এই হয় এই ফাল্গুন মাসের ওয়েদারটা এরকমই হয়। তো ভাবলাম যে না আজকে তো পড়ি, তারপরে একবারে পড়ে তারপরে এপ্রিল মাসে ওঠাবো, তার জন্য কুলাতে আর গরমও লাগছে না। এই ওয়েদার চেঞ্জেই মানুষের শরীরটা খারাপ হয়। বন্ধুরা, আমি দেখো এক বাটি দুধ নিয়েছি, তার মধ্যে মট কদমাগুলো দিয়ে দিচ্ছি, চিনিটা লাগবে না তাহলে, আর ওগুলো জমেও গেছে। তো দুধটা সামান্য একটু গরম করে নিয়ে ওগুলো তাড়াতাড়ি গলে যায়। আর তার মধ্যে দেখো আমি 1.5 কাপ মতো সুজি দিয়ে দিচ্ছি, যেহেতু অনেকটা দুধ। সুজিটা ভিজিয়ে দিয়ে আমি এই ঠাকুরের জামা কাপড়গুলো ওয়াশ করে দিয়েছি, কারণ গরম পড়ে গেছে মোটামুটি একটু, তাই ঠাকুরের উলের জামাগুলো ধুয়ে মেলে দিচ্ছি। তারপরে আবার রান্নাঘরে যাব। দেখো বন্ধুরা, মোটামুটি 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছি সুজিগুলো, দেখো একদম পিষে যাচ্ছে, আমি হাত দিয়ে দেখালাম। এরপর আমি এর মধ্যে ওই ময়দা পরিমাণ মতো মিশিয়ে দেবো। ময়দাটা একটু বেশিই লাগবে, কারণ ব্যাটারটা একটু ঘন হবে। তো আমি দেখো হাত দিয়ে প্রথমে, কারণ এটা হাত দিয়ে মাখতেই বেশি ভালো হয়, কারণ কোনো লাম্পস থাকবে না, এমনভাবে আমি ওটাকে মিক্স করব দুধের সাথে। দেখো কোনো মানে দানা ভাব যেন না থাকে, দানা ভাব থাকলে কিন্তু মালপোয়াটা ভালো হবে না। তো আমার আর একটু ময়দা লাগবে, তো আমি তোমাদের হাত দিয়ে তুলে দেখাচ্ছি। এই দেখো এইরকম ঘনত্বটা হবে, ঠিক ব্যাটারটা ঠিক এইরকম হবে। তো আমার হয়ে গেছে মোটামুটি। এরপরে আমি কড়াইতে সাদা তেল দেবো, গরম করবো। আর ও হ্যাঁ, এই মালপোয়ার এই ব্যাটারটার মধ্যে আমি একটু মৌরি মিশিয়ে দিলাম, কারণ মালপোয়ার মধ্যে মৌরি না দিলে ঠিক জমে না আর ঠিক ভালোও লাগে না, খেতেও বেশ ভালো লাগে, মৌরির একটা বেশ সুন্দর গন্ধ আসে। তো আমি পরিমাণ মতো মৌরি মিশিয়ে দিলাম, আর এই কড়াইতে এখন আমি এই সাদা তেল দিয়ে দিলাম। অনেকটা সাদা তেল দিতে হবে, কারণ মালপোয়া একটু ডুবো তেলেই ভাজলে ভালো হয়। তো ওদিকে তেলটা গরম করতে দিয়েছি, আমি এদিকে মাইক্রোওভেনটা ওয়াশ করছি। আমি রান্না করতে করতে এই কাজগুলো করতে থাকি, তাতে কি সময়টাও অনেকটা বাঁচে। তো ভালো করে, কারণ মাইক্রোওভেনে গরম করতে দিলে ঝোলগুলো ছিটে ছিটে যায়। তো আমি মাইক্রোওভেন ওয়াশ হয়ে গেছে, আমি হাতটা ধুয়ে আবার চলে এসেছি। তেলও দেখো গরম হয়ে গেছে, আমি ওই একটুখানি ছেড়ে দেখলাম। তো এরপর আমি আস্তে আস্তে করে এক হাতা করে আমি এই মালপোয়াটাকে ভাজবো। দেখো তো আজকে আমি অনেকটা মালপোয়াই ভাজবো, আর আমি মালপোয়াটা ভেজে আমার বাপের বাড়িতেও কিছুটা দেবো, আমার শ্বশুরবাড়িতেও কিছুটা দেবো। আর আমি অল্প মিষ্টি দিয়েই করেছি, কারণ আমার শ্বশুরবাড়ির লোকেদের সুগার, ফলে আমি যাতে খেতে পারে সেই জন্য আমি অল্প মিষ্টি দিয়েই করেছি। তো দেখো কী সুন্দর ফুলছে আমার মালপোয়াগুলো,
আর আমার কদিন ধরে মালপোয়া বেশ খেতে ইচ্ছা করছিল, তো ভাবলাম যে মালপোয়া যখন বানাবো তখন তোমাদের সাথে সেটা শেয়ার করি। আর এই দুপুরের বাঁধাকপির তরকারিটা আর ফ্রিজে ঢোকায়নি, কারণ অনেক বেলাতে রান্না হয়েছে, ওই জন্য পাশেই ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তো দেখো আমি এক একভাবে দুটো দুটো করে আমি ছেড়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়, কারণ অনেকটা ব্যাটার এই দেখো আমার অনেকটা ভাজা হয়ে গেছে। তো ওদিকে আমি একটা ছেড়ে দিয়ে আবার এদিকে আমি রুটি করতে চলে এসেছি, কারণ বরের আবার দুটো রুটি খেতে লাগে ডিনারে। তো ওইদিকে আমি রুটিটাও বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি আবার দু হাতা ছেড়ে দিলাম, এবারে আমি তিন হাতাও দিয়ে দিলাম যাতে আরও তাড়াতাড়ি হয়। মালপোয়া ভাজা হয়ে গেছে, আমি এই সন্ধে টন্ধে দিয়ে এখন একটু বেরিয়েছি, কারণ কিছু দোকানের জিনিস কেনাকাটা আছে, বিস্কুট, তারপর একটু পাতিলেবু, একটু বাজার। তো বন্ধুরা আমার ব্লগটা কীরকম লাগলো অবশ্যই জানিও, আর আমার মালপোয়া রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করো। তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই এন্ড করি, টাটা।